চোপিয়ার নবম শ্রেণী শিক্ষার্থী মুক্ত আশা করি তোমরা ভালো আছো। করোনার এই কালে আমাদের জানা ইত্যাদি স্কুলে এই আজকে দ্বিতীয় অবকাশ যারা নবম শ্রেণী রয়েছ তাদের জন্য আজকে বাংলা প্রথম পত্রের কবিতা পড়াবো। আমরা এই কবিতাটা লিখেছেন সংকলন করা হয়েছে। সাধারণত আমরা পল্লী কোনো গ্রাম কি গ্রাম হ্যাঁ পল্লী কবিতা কালীঠাকুর থেকে সংকলন করা হয়েছে। মায়ের সন্তানের কাছে এই যে যখন সন্তান অসুস্থ হয়ে যায় মা তখন চিন্তাগ্রস্ত হয়ে যায় যে মা চিন্তাগ্রস্ত হয় রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগায় মায়ের মনোকষ্ট এবং পুত্রের যন্ত্রণা স্মরণ করে দারিদ্রের কারণে তাকে তিনজনে খাদ্য আনন্দ আয়োজন করতে না পারার কথা এই কবিতা উল্লেখ করেছে। এখানে মায়ের চাকরিতে তুলে ধরেছে সাহায্য না একটা অনেক সময় দেখবা আমরা বলি রাত্র কেন সময় শেষ হয় না, যখন কোন ভালো অনুষ্ঠান হয় তখন তো রাত্রে চলে না কাদর করি তার রূপ ভালো করে দেওয়ার জন্য দরকার মান্যত করে হ্যাঁ তুরন্ত ছেলে ভালো হয়ে খেলতে যাবে সন্ধ্যার সময় শেষ হয়েছিলাম আমার শরীরটা যদি ভালো হয়ে যায় আমি আর টাকা দিব তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধপত্র কিছুই করতে পারেনি। রুগ্ন পরিবেশে রোগীর সামনে নিয়ে এক তুলি পায়ে পুত্র হারানো সন্তান জেগে উঠে অপত্য স্নেহ অনিবার্য আকর্ষণে তার মূল কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো তাহলে তোমাদের একটা সব বিন্দু আসতে পারে আমরা জানি তার জন্ম সংখ্যা হলো জসীমউদ্দিন 303 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার তাম্রকানে মানুষের জীবন চিন্তা তার চিন্তায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা আশা সত্ত্বেও এখানে তিনি পল্লী মানুষের
জীবন চিত্র আপনি তুলে ধরবেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার বিভিন্ন ধরনের লেখা আছে, লেখা কি কি লেখা দেখো, উল্লেখযোগ্য কাব্য হল নকশিকা তার মা, একটা বিখ্যাত কাব্য নকশিকা কথা, নকশি কথা এরা তার বিখ্যাত কাব্য। এই কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি মানে একটা লোক দিয়ে আছে, তার নাম হলো সুজন বাদিয়া ভাত, সুজন সুজন বাদিয়া ভাত। তারপরে আরো আছে রাখানি মানুষ এক পেশার বাসে মাতুর কেন, এগুলো তো টাকা পাবো। এখন তিনি কি কি ভ্রমণ কাহিনী তার একটা আছে, সেটা নাম হলো স্থলে বিষয় ভ্রমণ ভ্রমণ কাহিনী স্থলে তারপরে ১৯৯৬ সালে ১৪ মার্চ কবি টাকা জন্মিলে মরিতে হবে কবিতাবরণশীল, সেজন্য তিনি মারা গেছেন ১৯৯৬ সালে ১৪ মার্চ থেকে ঢাকায়। তো নিঃশ্বাস যখন এখানে বলতেছে যে গুরগুরাটা যখন নিজের ছবি দেখা যায় অনেক সুন্দর অন্ধকারের ভিতরে নিজের ছবি দেখা যায়, তবে আরেকটু সুন্দর আছে অনেক কুয়াশা পড়েছে বা কুয়াশার মধ্যে এক এইখান থেকে আরেক বাড়ি ঘর দেখা যায়, আম বাড়ির ভিতরে অন্ধকারের ভিতরে এক স্থান থেকে আরেক স্থান দেখা যায়, নিঃশ্বাস ফেলে তারা শোনা যায়। হ্যাঁ তার সাথে মায়ের একটা আমরা দেখেছি অনেক বছর এখন আছে যে পাট গাছে পাট গাছে সলা ভুল পাট গাছে ঘুরি এটা দিয়েও বেড়া করা লাগে না এমন করিয়া এবার ছেলেরাই বাজারে আর
Jadi kita harus
এই আশা করি আমি আমার আজকের ভাষা আল্লাহ